আমরা রেডি, চলো। আচ্ছা শোনো, যাওয়ার সময় যে ভালো মিষ্টির দোকানটা আছে না, ওইখান থেকে 20 কেজি মিষ্টি নিতে হবে। হ্যাঁ, 20 কেজি। তাহলে এটা কী বললেন মানে 20 কেজি মিষ্টি? হ্যাঁ, ওয়াই নট, ফার্স্ট টাইম যাচ্ছি আমরা মেয়ের শ্বশুর বাড়িতে, খালি হাতে যাবো? একদম দরকার নাই, কোনোই দরকার নাই। এই যে মিষ্টিগুলো, এগুলো নিয়ে যা, তেলি তো হয়। কী বলছেন ভাই, এই মিষ্টি তো আমরা আনছি, একই প্যাকেট আমাদের বাসায় যাবে। প্যাকেট বদলানির দাম প্রত্যেকে ৫ ৫ ১ ২ ৩ ১ ২ ৩ ৩ ৪ ৫ আরেকটাও না, আরেকটাও না, তোর করো না, না নে না। আমি কি বলতেছ? আরে পাগল, তুমি তো এত বোকা কেন তুমি? হ্যাঁ, তুমি বললা না যে তোমার একটা মান সম্মান আছে, ইজ্জত চলে যেতেছে, ইজ্জতের দাম মানে সম্মান, এটা রাখো। এখন তো আর মান সম্মান যেতেছে না, রাখো। আর না, আরে আমি রাখিরে কিছু বলবো না, আমি বুঝি তো কেন নিতে চাইছিস না, রাখো রাখো রাখো, বলবো না রাখিরে, রাখো। এখন আপনি রাখির বড় ভাই, সে হিসেবে তো আমারও বড় ভাই, অসুবিধা নেই, যেহেতু আপনার আদেশ তো আমি আর ফেলতে পারবো না, না করবো না, না তাহলে আমি রাখতেছি। ও আগে যে ৫,০০০ টাকা ওইটা আপনাকে এখন ফেরত, না 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 রাখো রাখো, ওটাও রাখো তুমি, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা রেডি না? এত তাড়াতাড়ি আসার কোনো দরকার ছিল না, তারা সময় নিতে পারতেন, কোনো অসুবিধা নেই, আমরা আরো অনেক সময় অপেক্ষা করবো, কোনো প্রবলেম নেই, না ভাই? না না না, আমরা রেডি, চলো। আচ্ছা শোনো, যাওয়ার সময় যে ভালো মিষ্টির দোকানটা আছে না, ওইখান থেকে 20 কেজি মিষ্টি নিতে হবে। হ্যাঁ, 20 কেজি। তাহলে এটা কী বললেন মানে 20 কেজি মিষ্টি? হ্যাঁ, ওয়াই নট, ফার্স্ট টাইম যাচ্ছি আমরা মেয়ের শ্বশুর বাড়িতে, খালি হাতে যাবো? একদম দরকার নাই, কোনোই দরকার নাই। এই যে মিষ্টিগুলো, এগুলো নিয়ে যা, তেলি তো হয়। কী বলছেন ভাই, এই মিষ্টি তো আমরা আনছি, একই প্যাকেট আমাদের বাসায় যাবে। প্যাকেট বদলানির দাম প্রত্যেকে তুমি খামা খা, 20 কেজির খরচটা তুমি কেন করাচ্ছ আমি এটা বুঝতে পারছি, আনছি। হ্যাঁ চলো চলো চলো, আনছি। কি হয়েছে? কুচি ঠিক নাই, অদ্ভুত হচ্ছে, মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছেন। এটি কি করছো? আগে করতে দেন, করতে দেন, বড় ভাই না, হাত খুব ভালো, খুব ফিনিশিং, উনি ভালো করতে পারে এটা। হ্যাঁ এটা করতে দেন, আমি আমার শাড়ি কি করে দেবো? থাক বাবা থাক, ক্লাস হ্যাঁ জি, এখন প্যাকেটে আছে 90,000। তুমি নিলাম, তুমি নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আঙ্কেলকে দেবো আমরা 90,000।